পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মেডিটেক হসপিটালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বেসরকারি এই হাসপাতালে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এই প্রথম বর্ধমান শহরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। সংস্থার কর্ণধার মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, গত বছর তার পিতা প্রয়াত হন, তার স্মৃতির উদ্দেশ্যে এবং মেডিটেক হাসপাতালের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ফাউন্ডেশন ডে সেলিব্রেশন আমার হসপিটালে। গত বছর আমার বাবা মারা গিয়েছিল, গত বছর আমি করতে পারিনি। বাবা মারা যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে একটা মহৎ কিছু কাজ করব। তো সেই কাজের উদ্দেশ্যে আমি সেকেন্ড ফাউন্ডেশন ডেতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মেডিটেক হসপিটালের উদ্যোগে আয়োজন করেছি। এই উদ্যোগ বর্ধমানেই প্রথম কোন এক প্রাইভেট হসপিটাল এই উদ্যোগ নিয়েছে, এটাই কারণ হবে দেখছেন। এটা আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি যে ফার্স্ট টাইম আমি একজন প্রাইভেট হসপিটালের ওনার হিসাবে ফার্স্ট টাইম এই উদ্যোগটা নিয়েছি, এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। এটা খুব ভালো লাগছে এবং আমাদের নার্সিং হোম অধিকর্তাগণ যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে ড্রিলম্যান নার্সিং হোম অধিকর্তা তিনিও এটা বলে গেলেন যে মেডিটেক হসপিটালের কর্ণধারকে মানে স্যালুট জানাই যে তিনি ফার্স্ট টাইম একটা প্রাইভেট হসপিটালের কর্মকর্তা হিসেবে এত বড় একটা মহৎ কাজের আয়োজন করেছেন, এটা ওনাকে স্যালুট জানাই। উনিও সেটা আমাকে এই উদ্যোগ যদি বর্ধমানে প্রাইভেট হসপিটালগুলো নেয় তাহলে কি আগামী দিনে রোগীর ক্ষেত্রে খুব সুবিধা হবে? খুবই মানে মহৎ উদ্যোগ এটা, আমাদের চিন্তা ভাবনা আছে। আগামী দিনে আমরা যে আমাদের নার্সিং হোম প্রোগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা একটা বড় ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আগামী দিনে চিন্তা ভাবনা নিয়েছি। সেটাকে আরো এটা তো একটা ছোটখাটো করেছি, এরপর একটা ব্যাপক আকারে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করার জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে একটা করবার চিন্তা ভাবনা নিয়ে আগামী দিনে পরিকল্পনা নিয়ে আগাতে চাইছি। মেডিটেক হসপিটাল আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের অন্যতম একজন সদস্য এবং ফাউন্ডার আব্বাস উদ্দিন, তার পিতার আত্মার শান্তি কামনার্থে এবং সমাজের মানুষের সাথে উপাশে থাকার যে একটা নতুন দিশা পথ দেখানো যায় নার্সিং এর অধিকর্তা হিসেবে, সেটা কিন্তু আজকে রক্তদান শিবির করে দেখিয়েছে। কোনো রুগী হয়তো বিভিন্ন মফস্বল থেকে গভীর রাত্রে হয়তো আরটি মানে রোড অ্যাক্সিডেন্টে বা গর্ভবতী মহিলা পিপিএইচ হয়ে গেছে বা এপটোপিক প্রেগন্যান্সি বা অ্যাপেন্ডিক রাপচার হয়ে গেছে, সেই রাত্রেবেলায় গভীর রাত্রেতে রক্ত যোগান দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তাহলে আমরা যদি নার্সিং হোম অধিকর্তা হিসেবে এই সূত্রটার একটা পথ বার করতে পারি, তাতে করে আমাদের স্টাফেরাও অনেকে উৎফুল্ল হয়, নিজেরা রক্ত দান করে, আমরা সমাজে একটা বার্তা দিতে চাই। এখানে যে রুগীর আত্মীয়রা আছে তারাও দেখছে যে না, বাইরের মানুষ নার্সিং হোমে এসে রক্তদান করছে, তাহলে আমার রুগীর প্রয়োজনে আমিও রক্তদান করবো। এটাও একটা সমাজ চেতনা, চিত্ত চেতনা হিসেবে আমরা কিন্তু এটাকে অঙ্গীকার হিসেবেই আমাদের একটা প্রভাত বাণী বর্ধমানের বলতে পারি। এদিন রক্তদান শিবিরটি ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ যে মহতী অনুষ্ঠানের আয়োজন মেডিটেক হসপিটালের পক্ষ থেকে করা হলো, এই মেডিটেক হসপিটাল তাদের অজান্তেই হয়তো অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিলেন, পেশেন্টকে তাদের জীবন দান করে এই রক্তদান করবেন, এই রক্তদানের ফলে তাদের জীবন বেঁচে যাবে। সেই সমস্ত মুমূর্ষ পেশেন্টরা হয়তো জানবেন না যে এই রক্ত সেই সময় কে দিয়েছিল, কিন্তু ঈশ্বর বা আল্লাহ জানতে পারছেন যে এই রক্ত আজ কে দান করেছে। আজ যারা এই রক্ত দান করল তারা তাদের জীবনের অঙ্গ দান করল। একটা জীবনের অঙ্গ দান করার যে মুহূর্ত, এই রক্ত দান করার মহত্ব একই, কেননা রক্ত তার জীবনের অংশ, তার শরীরের অংশ। কিন্তু রক্ত দান করার ফলে সাময়িক হয়তো কিছু সময়ের জন্য তার দেহ থেকে কিছুটা রক্ত চলে গেল, কিছুটা সব অবশ্যই তার দুর্বলতা আসবে, বিভিন্ন ক্ষতি হতে পারে, কিন্তু ইন দ্য লং রান তার কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, আরো নতুন করে রক্ত তৈরি হওয়ার একটা উদ্দীপনা শরীরের মধ্যে তৈরি হয়। তার ফলে যারা রক্ত দান করেন তারা কিন্তু অসুস্থ হন না, তারা আবার নতুন করে শক্তি সঞ্চয় করেন। উনি অনেক ব্যস্ততার মাঝেও
মানুষের সাথে সমাজের পাশে বর্তমান শহরে কোন নার্সিংহোমের উদ্যোগে প্রথম, এটা মহৎ কাজ এবং আমি মেডিটেক নার্সিংহোমের কর্তৃপক্ষ এবং বিশেষ করে আপনার ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে এবং আজকে এটা সেকেন্ড ফাউন্ডেশন ডে, আমি এই নার্সিংহোমের সাফল্য কামনা করব এবং আমি আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ যেটাকে সোশ্যাল ওয়ার্ক বলছে এই কাজ এই নার্সিংহোমের মাধ্যম দিয়ে হবে। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমানে নবাবহাটে মেডিটেক হসপিটালে আমি এলাম, আমি জনাব আব্বাসউদ্দিন সরকার সাহেবের নাম শুনলাম, সত্যি আমি অভিভূত এবং যার পণ্যায় আনন্দিত। ফার্স্ট টাইম আমার এখানে আসা, আমার এক পেশেন্টকে এখানে অ্যাডমিশন করানোর জন্য, সেই পেশেন্ট অ্যাডমিশন করানো এখনো হয়নি, কিন্তু তার আগে এখানের স্টাফদের যে ব্যবহার আমি দেখলাম সত্যি সত্যি আমি ভীষণভাবে উৎফুল্ল আনন্দিত। তার কারণ আমাকে এন্ট্রান্স থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি প্রায় 10-15 মিনিট এসেছি, স্টাফদের যে তৎপরতা সত্যি সত্যি, এত এলাকা আমি অনেক জায়গায় গেছি এই ধরনের পরিষেবা এখনো পর্যন্ত পাইনি, আমি ধন্যবাদ জানাই আপা সুচিন সাহেবকে। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।